মাছ খাবেন, যেরকম আজকে খাইলাম আমরা 1800 টাকার নিচে আমরা মাছটা কিনতে পারতাম না, তো মাছটা থেকে আমরা দিচ্ছি। তারা 50 টাকার ভাত তারা 120 টাকা বিক্রি করতেছে। মাওয়া ঘাটে ইলিশ খেতে আসি, তারা সবসময় হচ্ছে ইলিশ মাছের দামাদামি করি, বাট কেউ আমরা যে কাজটা করি না সেটা হচ্ছে ভাত ডাল বেগুন ভাজি, এইগুলা কিন্তু আমরা দামাদামি কেউ করি না। তো যারা মাওয়া ঘাটে আসবেন তারা সবসময় হচ্ছে মাছের সাথে ভাত ডাল ভর্তা এগুলার একটু দামাদামি করে নেবেন, কারণ হচ্ছে যে আজকে সাধারণত আমরা ঘাটে যে ভাত খাওয়া দাওয়া করি, যে ভাত থাকে বা আদার যেই বিষয়গুলো থাকে, ভর্তা বলেন ডাল বলেন, এখানে ডালের ভাত আমরা আগে খাইতাম হচ্ছে 100 টাকা করে। তো আজকে আমরা দামাদামি করি নাই, তো আমাদের কাছ থেকে ডালের বাটি নিছে 120 টাকা, যেখানে ভাতের বাটি ছিল হচ্ছে 100 টাকা করে, এক বাটি ভাতে দুইজন খেতে পারত, সেখানে আজকে ভাত নিল হচ্ছে 120 টাকা করে। তারপরে হচ্ছে বেগুন ভাজি যেরকম 20 টাকা পিস ছিল, তার আজকে আমাদের কাছ থেকে 25 টাকা নিল। আমরা যে ভুল কাজটা করছি সেটা হচ্ছে যে মাছের দামাদামি করছি। তো আমরা 1 কেজি প্লাস একটা মাছ নিছি, যেটা 1500 টাকা করে কেজি, 1600 টাকা, সরি 1600 টাকা করে কেজি নিছে। তো এই মাছটা যদি আমরা বাইরে থেকে কিনতে যেতাম তাহলে সেক্ষেত্রে যে কাজটা হয়তো আমরা ঢাকাতে বা আদার্স কোথাও কিনতে গেলে 1800 টাকার নিচে আমরা মাছটা কিনতে পারতাম না, তো মাছটা থেকে আমরা দিচ্ছি 200 টাকা। বাট ওইখানে আপনি হিসাব করে দেখেন, ভাতের ক্ষেত্রে আমরা 7 জন মানুষ ছিলাম, তো ভাতের ক্ষেত্রেও হচ্ছে হারসি, তারপরে ডালের ক্ষেত্রে এক্সট্রা নিছে, আর যে ভাতটা তারা 100 টাকা বা 120 টাকা নিছে, এ ভাতটা আদতে আমার মিরপুরে যদি আমি খেতে যাই তাহলে আমার খরচ হবে হচ্ছে 50 টাকা, তারা 50 টাকার ভাত তারা 120 টাকা বিক্রি করতেছে। এই বিষয়গুলো একটু ই করে তারা ই করবেন, মানে দামাদামি করে বা দেখে শুনে তারপরে নেবেন, আপনি যে আইটেমটাই নেবেন না কেন পূর্বে থেকে নিয়ে নেবেন। আবার মাছ কেনা হয়ে গেছে, মাছ কেনার পরে কিন্তু আপনি আবার ভাতের এগুলো দামাদামি করতে, তখন তো কিন্তু সে আপনার কাছে দাম কম নেবে না। তো আগে যেটা করবেন সেটা হচ্ছে ভাতের বা যেগুলো আইটেমগুলো আপনার খেতে যাচ্ছেন সেই আইটেমগুলোর দামাদামি করে তারপরে দেন মাছ, সবার লাস্টে হচ্ছে মাছের দাম করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জিততে পারবেন, আদারওয়াইজ আপনি বাস খাবেন, যেরকম আজকে খাইলাম আমরা। আসলে মানে এক একটা সময় ভুল না করে মানুষ শিখতে পারে না, আর যে ভুল করে না সে হয় কিছুই জানে না, সে আর না হয় সে সব জানে। তো আমরা অনেক আসি, অনেক মাওয়াতে আসি, আমরা যে কাজগুলো করি এই ভুল কাজটা আমরা বরাবরই করে যাই, যে আমরা শুধুমাত্র হচ্ছে ভাতের দামগুলো বলি, এই সরি মাছের দামগুলো জিজ্ঞাসা করি বা মাছের সাথে দামাদামি করি, কিন্তু আদার্স আইটেমগুলো করি না। এই কাজগুলো কোন সময় করবেন আপনারা, আপনারা যারা আসবেন, নতুন আসবেন বা আগে কয়েকবার আসছেন, যে সে আপনি 6 মাস আগে বা 1 বছর আগে আসছেন তখন আপনি তো জানেন যে ভাত 100 টাকা করে, আমরা জানতাম 100 টাকা করে, সেই জন্য আমরা এটা দামাদামি করি নাই, বাট এখানে এসে কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। তো যারা অনেক আগে আসছেন, দীর্ঘদিন একটা গ্যাপ আছে, যারা সম্প্রতি রিসেন্টলি দামগুলো জানেন না, তারা হচ্ছে দামাদামি করে তারপরে খাবারগুলো খাবেন।